মা বাবা গত হয়েছেন কয়েক বছর আগে, বাড়ি ঘর রয়েছে, ঘরে সব জিনিসপত্র রয়েছে, সেখানে উইকেন্ডে থাকতে আসেন মেয়ে জামাই। গত রবিবার সে এসেছিলেন, আজ সন্ধ্যায় এসে দেখলেন জানালা ভেঙে চুরি হয়েছে বাড়িতে। বৈদ্যবাটি 17 নম্বর ওয়ার্ডের এনসি ব্যানার্জি রোড এলাকায় শনিবার সন্ধ্যায় বন্ধ থাকা বাড়িতে গ্রিল ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মেয়ে সোনালী দত্ত জানান, কবে চুরি হয়েছে তা জানি না, তবে আজ এসে দেখলাম জানালা ভেঙে চুরি হয়েছে। সুব্রত দত্ত জানান, শ্বশুর শাশুড়ি মারা যাওয়ায় বেশিরভাগ সময়ই বন্ধ অবস্থায় থাকে বাড়ি। সপ্তাহ শেষে তারা বৈদ্যবাটির বাড়িতে এসে থাকেন। গত শনিবার এসেছিলেন, রবিবার চলে যান, তারপর থেকেই বন্ধ অবস্থাতেই ছিল। আজ সন্ধ্যায় এসে বাড়ির তালা খুলে চক্ষু চড়ক গাছ তাদের। খাটের উপর এলোমেলো হয়ে আছে, বিভিন্ন কাগজ আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে, সব এলোমেলো। ঠাকুরের পুজোর বাসন, রূপোর ঘট, এছাড়া অন্যান্য জিনিস বাড়ি থেকে উধাও। স্থানীয় কাউন্সিলর দেবরাজ দত্ত বলেন, সাইকেল নিয়ে পুলিশ টহল দেয়, আসলে অনেক বাড়ি ফাঁকা রেখে লোকজন বাইকে থাকে, মানুষকে সচেতন করতে হবে, আবার পুলিশের নজরদারিও বাড়াতে হবে। আমরা তো মানে এসে 7টা নাগাদ এসেছি, 7টা নাগাদ এসে দেখছি মানে জাস্ট দরজাটা খুলেছি, খুলে দেখি আলমারি মানে পুরো খোলা, তাও আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে কী হয়েছে। তারপর দেখি যে না, মানে বলছে দেখো চুরি হয়েছে নিশ্চয়ই, পুরো জিনিসপত্র নামানো, এইখানে পুরো ফাইল টাইল কাগজপত্র জানলাটা ভেজানো ছিল। তারপরে ইনি বুঝতে পারছেন না যে কোথা থেকে চুরি হয়েছে। তারপর ওই দরজাটা দেখি খোলা, ছাতা পড়ে আছে ওইখানে, আমাদেরই নতুন ছাতা। তারপর দেখলাম যে আমি দেখলাম যে এইটা পুরো একদম খুলে, পুরো একদম কাঁচ ভেঙে, পুরো গ্রিল খুলে, এরকম মানে পুরো দেখি একদম মানে দিনে মানে ডাকাতি আর কি, পুরো এরকম হয়েছে। কী কী খোয়া গেছে এখনো? এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট কিছু কাগজ, আর ওখানে রূপোর ঘট ছিল, রূপোর ঠাকুরের মানে একটা সাপ ছিল, একটা তামার একটা পাত্র ছিল যেটাতে শিব রাখা ছিল। এখানে কি থাকেন না? না, এখানে এখন থাকি না, এটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি, আমারই বাড়ি। শেষ কবে এসেছিল? শেষ সানডে, সানডে আমরা সবাই ছেলে মেয়ে একটা নেমন্তন্ন ছিল আমাদের, সে তখন সেটা আমরা প্রায় 11টা নাগাদ এসেছি, 2টা নাগাদ আমরা বেরিয়ে গেছি। তারপর আর আজকে এসে দেখি এই অবস্থা, কবে হয়েছে কি বৃত্তান্ত কিছুই জানি না। কি নাম আপনার? আমার নাম সোনালী দত্ত। হয়েছে ঘটনাটা? আমরা এখানে বাড়িতে ঢুকলাম, মানে কলকাতাতে গেলাম, তখন ঢুকেছি প্রায় আমরা বাজে 7টা নাগাদ আর কি, 7টা নাগাদ বাইরে ঢুকেছি। ঢুকে আমরা মেন গেট খুললাম, খুললে এই দরজা, এই গেটের দরজা ছিল, তারা লাগানো ছিল, খুলে দেখি যে আমাদের ঘরে সব কিছু তছনছ হয়ে আছে, আলমারি খোলা আছে, পেপার টেপার যা কিছু জামাকাপড় সব ছড়ানো ছিটানো আছে। এবং তারপর দেখি এখানে যা এই জানলা যেটা আছে, এদিকে জানলা, এই জানলাটা গ্রিলটা পুরো খোলা, এবং জানলার গ্রিলে কাঁচ ভাঙা, এবং সেখান থেকে কিছু লোক কেউ কিছু ঢুকেছে আর কি। ঢুকে তারপর এইগুলো সব কিছু করে এইসব করার পর তারা এই যে দরজা খুলেছে, হ্যাঁ এই দরজাটা খুলেছে, খুলে তারপর ওই দিকে ওই দরজাটা ভেঙেছে আর কি, হ্যাঁ ওই দরজাটা ভেঙেছে, ভেঙে ওই দিকটা ওরা ঢুকেছে আর কি। এবং ঢুকে তারপর ওরা এইসব অনেক কিছু খোঁজখবর করেছে বা জিনিসপত্র নেওয়ার চেষ্টা করেছে, সব পেপারটা সব দেখেছে আর কি, সব কিছু ছিল, কিছু হয়তো পেপার ডকুমেন্টস যে ইম্পর্ট কিছু ডকুমেন্টস দু একটা পাচ্ছি না, সেটা সেরকম দেখতে হবে, সেটা হয়তো ওরা খোয়া গেছে। এখনো খোয়া গেছে বলতে এখানে কিছু রূপোর জিনিস ছিল, দু একটা পুজোর জিনিস বা ঠাকুরের আসন ঘট এসব কিছু নিয়ে গেছে, আর বাদ বাকি যারা এসবরা পেপার টেপার খোঁজখবর করেছে, পেপার টেপার ঘেটেছে আর কি, কারণ কি এরা ডকুমেন্টস বুঝতে পারছি না, দু একটা ডকুমেন্টস পাচ্ছি না, যেগুলো সেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাচ্ছি না। আমরা এখানে থাকি বলতে কি, এটা তো আমার শ্বশুরবাড়ি আর কি, শ্বশুর শাশুড়ি দুজন মারা গেছেন আর কি, তো আমরা প্রতি সপ্তাহে এখানে আসি আর কি, বৈদ্যবাড়িতে প্রতি সপ্তাহে আসি আর কি, শনিবার বা আশিবার রবিবার চলে যাই বা থাকি এরকম আর কি। লাস্ট সানডে এসেছিলাম, লাস্ট সানডে এখানে একটা আমাদের নিমন্ত্রণ ছিল শ্রীরামপুরে, সেখানে আমরা এসেছিলাম, সকালে এসেছিলাম আমরা এখানে, প্রায় 11টা নাগাদ এসেছিলাম, তারপর আমরা এখান থেকে 1:30-2টায় বেরিয়েছি, শ্রীরামপুরে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, আর আজকে এসে দেখেছি এই সন্ধ্যে 7টায় ঢুকে দেখি এই অবস্থা আর কি। অভিযোগ অবশ্যই করবো, কারণ এত একটা ঘটনা ঘটেছে আর কি, কারণ এখানে এতদিন আমরা জানো শান্তিপ্রিয় জায়গা ছিল, হঠাৎ দেখছি এখন এই ধরনের ঘটেছে আর কি। এবং কিছুদিন আগে মাসখান আগে পাশে বাড়ি একটা হয়েছে, সেখানেও একই করেছে, ওরা গিল কেটে ঢুকেছিল আর কি, যেটা শুনেছি আর কি। কী নাম আপনার? আমার নাম সুব্রত দত্ত। ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম লোকেরাই বাড়িতে থাকছে না, এবং তাদের বৃদ্ধ বাবা মা মারা গেছে, এবং মেয়েদের পক্ষেও এখানে এসে থাকা সম্ভব হচ্ছে না, এর ফলে মাঝে মাঝে উইকেন্ডে এসে যা তারা থাকছে, এই উইকেন্ডে থাকা এসে ওনারা দেখছেন যে চুরি হয়ে গেছে।
কি কোনো জিনিসই খোয়া গেছে কি জানতে পারছি? বাড়ির মালিক যা বললেন তাতে ওনাদের কিছু কাগজপত্র যেটা অত্যন্ত জরুরি সেই দুটো জিনিস ওনারা পাচ্ছেন না। ওয়াটে বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় ঘটনা বেড়েই চলেছে, এক্ষেত্রে প্রশাসনের কি কোনো কিছু করার থাকে? প্রশাসনের ক্ষেত্রে প্রশাসন তো যথেষ্ট পাহারা দেয়, রাত্রেবেলাও বারবার পুলিশ চেকিং করে এবং রাত্রেবেলা সাইকেল নিয়েও এখন পুলিশ পাহারা দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা বাড়ির পেছন বা প্রত্যেকটা বাড়ির সামনে দেখা তো পুলিশের পক্ষে সম্ভব নয়, এই পরিমাণ সুরক্ষা বলাই নিয়ে। সেই জন্য প্রত্যেককেই নিজেদের সুরক্ষা একটু নিজেদের চোখ কান খোলা রাখতে হবে। আর তাছাড়া এখন শ্রাবণী মেলা চলছে, এর ফলে পুলিশ প্রশাসন প্রচণ্ড ব্যস্ত শ্রাবণী মেলার যাত্রীদের নিয়ে। শ্রাবণী মেলার জন্য বৈদ্যবাড়ি শহরে অনেক আসছে, হ্যাঁ বাইরের লোক একটা আশঙ্কা থাকতে পারে, সেই ক্ষেত্রে আশঙ্কা থাকাটা ঠিক নয়, তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে যে যারা বাবার ধামে যাচ্ছে তারা এইসব কাণ্ড ঘটাবে না। তবুও পুলিশের একটু নজরদারিতে বাড়লে ভালো হয়। আপনার নাম? দেবরাজ দত্ত, 17 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য, বৈদ্যবাড়ি পৌরসভা।